আগেকার সময়ে নানি দাদিরা বলতো, কাজ না থাকলে চাউল ভাজতে। কিন্তু আমি আজকে চাউল ভাজতেছি না, আমি আজকে চাউল মাপতেছি। কারণ আমি চাউল ভাজতে পছন্দ করি না, মাপতেই বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, হেসেন ভার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন কমেন্টসে জানায়েন। আল্লাহর কাছে বলি, সবাই সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেন। তারপরে এই যে সকাল সকাল আপনার ভাইয়ার জন্য আমি খাবার রেডি করছি, আজকের প্লেটটা একটু সুন্দর করে দিছি। আমি দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তার সাথে সাথে আমি একটু গল্প করতে চাই আমার প্রিয় বোনদের কাছে। সেটা হচ্ছে, এক আপুর হাজবেন্ড আমার কাছে বলছিল, মানে উনি অনেক ভালো আর কি, মানে ওই আপুর হাজবেন্ডটা অনেক ভালো ছিল, ওদের সংসারটাও অনেক ঠিকঠাকই চলতেছিল। মানে উনি চাইতো যে অনেক ভালোভাবে যেন আমরা দুজন সংসার করতে পারি, মানে এত ভালোবাসতো উনি ওই ভাইটা, মানে খুবই ভালোবাসতো ওনার বউকে। কিন্তু তারপরেও মানে সব পদে পদে খালি ওনার মানে বউ দোষ ধরতো আর কি, মানে দোষ ধরতো বলতে সবসময় এটা ভালো না, এটা ভালো না, এটা ওইটা এরকম, মানে সবসময় করেই থাকতো। তারপরে যেটা উনি বলছিল ওই ভাইটা, যে সব থেকে বেশি ওর বাড়ির লোকজন, ওর মা আর বড় বোনটাই হচ্ছে মেন কারণ হয়েছিল। আর মেন কারণটা হচ্ছে সংসার ভাঙার জন্য। লাস্টে ওই ভাইটা অনেক নামাজ কালাম পড়তো, মানে খুবই ভালো ছিল আর কি, আমার জানা মতে খুব ভালো ছিল। কিন্তু ওনার মেন কারণ এটাই ছিল যে বাজার করে নিয়ে আসলেও বলতো যে এই বাজার ভালো হয় নাই। তারপরে আর কি, মানে এটা কখনো বাজারে, এটা বাজারের সব থেকে খারাপ জিনিস কিনছো তুমি। তারপরে আবার বলতো যে এইরকম বাসায় থাকা যায়, এই বাসায় হচ্ছে থাকতে পারতেছি না, এই বাসায় কিভাবে থাকবো। তারপরে আবার বলতো যে হচ্ছে মানে এইরকম টুকিটাকি, মানে আর কি সব সময় দোষ ধরতো। আর ওই ভাইটা মানে উনি আমার কাছে বলছে অনেক ধৈর্য ধরতো আর কি, মানে প্রচুর ধৈর্য ধরতো। আর ওনার বাবা মা, ওই ভাইয়ের বাবা মাও অনেক ভালো, মানে আমি আর কি এত ভালো মানুষ আমি ওনাদের সাথে দেখছি বা সময় কাটাইছি, আমি জানি ওনাদের সাথে আমি অনেক সময় কাটাইছি, আমি জানি ওনার বাবা মা কেমন। মানে বৌমাকে কখনোই কোনো কাজে অর্ডার করতো না, ওনার আম্মা মানে সব সময় করার জন্য চেষ্টা করতো। কিন্তু মেন জিনিসটা যেটা বুঝতে পারছে সবাই, যে ওই মেয়েটা নাকি অন্য কারো সাথে রিলেশন ছিল, যখন ওই ভাইটা অফিসে যেত তখন নাকি কথা বলতো এরকম আর কি। সেই জন্য আমি বলি একটা কথাই, মানে আজকে আপনাদের কাছে কথাটা বলার কারণ হচ্ছে এইটাই, যে আসলে আমাদের স্বামী যেটা বলে সেটাই শোনা উচিত। আর আর হচ্ছে আমরা সেইটা না করে আমরা যদি বিপরীত করতে যাই, আমরা ভাবি যে মনে হয় বাবা মার কাছেই সুখে থাকতে পারবো, ঝগড়া করে বা অন্য কিছু করে বাপের বাড়িতে চলে যাই, আসলে কিন্তু সেটা কখনোই হবে না। মেয়েদের সব থেকে ভালো থাকার জায়গাই হচ্ছে স্বামীর কাছে বিয়ের পরে। সেখানে যেমন অধিকার ভোগ করতে পারবে, যেমন হচ্ছে সব কিছুরই একটা নিজের নিজের মনে হয়, কিন্তু অন্য জায়গা যায় সেটা করতে পারবে না কেউই। যেমন ওনার ক্ষেত্রে ওইটা হয়েছিল, চলে তো গেছিলো, কিন্তু অনেক বছর পর্যন্তই পরে, কিছুদিন পরে ওই ভাইকে, ওই ভাই বাড়িতে রেগে রেগে টেগে বাসার থেকে বাড়িতে চলে গেছিলো, মানে ওনার বাবার বাড়িতে। ওনার বাবাকে কল দিয়ে বলছিল যে আব্বু আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না, আমি বাড়িতে যাব। কিন্তু ওই ভাই যখন হচ্ছে বাড়িতে
গাড়িতে তুলে দেওয়ার জন্য যায়, তখন আর কি জানতো না যে ও আমার সাইডে একবারে চলে যাচ্ছে, এটা আর কি জানতো না। না জানার পরে ভাবছে যে বাবা নিতে আসছে, শ্বশুর নিতে আসছে, গাড়িতে তুলে দেই। গাড়িতে তুলে দেওয়ার পরে তারপরে হচ্ছে চলে গেছে। তারপর কিছুদিন ধরেই ওই ভাই আনতে যায়, বাড়ির থেকে অনেক লোক যায়, কয়েকবার 5-6 জন শ্বশুর শাশুড়ি অনেক লোক গেছে আনতে, কিন্তু কখনোই ও আর কি আসে নাই, বলেছে যে আমি যাবো না। তারপরে লাস্টে এরকম করতে করতে 1-2 মাস যাইতে যাইতে ডিভোর্স দিয়ে দেয়। তখন ওই ভাই অনেক কষ্ট পাইছিল, মানে দেখার বাহিরে, মানে দেখছি তো আর কি, মানে দেখা বলতে আমার সব থেকে বেশি শোনাটাই ছিল, যেহেতু আমি সবার থেকেই শুনছি, ওর বাবা মা ওনার থেকে, আমার অনেক ক্লোজ লোক ওনারা, এই জন্য আর কি জানি। তাই হচ্ছে, তাই আমি বলতে চাই যে আসলে আমরা এরকম কাজ থেকে সবাই যেন বিরত থাকি, আর স্বামীর হচ্ছে মানে যেটা নিয়ে আসে সেটার উপরে শুকরিয়া আদায় করা, সন্তুষ্ট থাকার চেষ্টা করব। এটাই আর কি আমার গল্পটা বলার কারণ। ভালো।